প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো পল সায়েন্স, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ আমরা এই ভিডিওতে পল সায়েন্সের আরও 30টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে জানাই এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউর পর্ব 5, অর্থাৎ এর আগে আমরা অনেকগুলো পর্ব দিয়েছি, সেই প্রত্যেক কটা পর্বই কিন্তু তোমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে যদি তোমরা প্রত্যেক কটা এমসিকিউ কমন পেতে চাও। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাই যে আজকে তোমাদের প্রশ্নগুলি নির্বাচন করেছেন এবং তোমাদের সামনে সেই প্রশ্নের উত্তরগুলি উপস্থাপন করবেন ইংলিশ এবং রাষ্ট্রবিজ্ঞানের একজন অভিজ্ঞ শিক্ষিকা সর্বস্মিতা সাহা ম্যাডাম। তাই আমরা আজকে সর্বস্মিতা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আজকের মূল ভিডিও শুরু করব। আজকের প্রথম প্রশ্ন হল, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কে? জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি। কোন বিভাগকে সরকারের তৃতীয় অঙ্গ বলা হয়? সরকারের বিচার বিভাগকে তৃতীয় অঙ্গ বলা হয়। কে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন? ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম একজন ব্যক্তিকে 35 বছর বয়স্ক হতে হবে। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে। এটা অ্যাকচুয়ালি প্রসিডিওরটা শুরু হয়েছিল 1951 খ্রিস্টাব্দে, কিন্তু নির্বাচনটা শেষ হয় 1952 খ্রিস্টাব্দে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছেন? সরোজিনী নাইডু ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন। ভারতের অভিলেখ আদালত কোনটি? ভারতের হাইকোর্টগুলি হল অভিলেখ আদালত। ছাঁটাই প্রস্তাব কয় প্রকার হয়? ছাঁটাই প্রস্তাব 3 ধরনের হয়। কোন দেশে সবচেয়ে বেশি ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে। মহকুমার প্রধান শাসক কে? মহকুমার প্রধান শাসক হলেন জেলা শাসক। সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠনের বিষয়ে বলা হয়েছে? সংবিধানের 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠনের বিষয়ে বলা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা কে করে? 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে সাধারণত সুপ্রিম কোর্ট তার মীমাংসা করে। কোন ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যিক? সংসদীয় সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যিক। ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? ভারতবর্ষে এখনো পর্যন্ত আর্থিক সংকট অবস্থা জনিত জরুরি অবস্থা এখনো পর্যন্ত জারি হয়নি। কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় কয়টি? কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় হল 100টি। সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4টি ভাগে বিভক্ত করা যায়। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও। লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত? লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ হল 5 বছর। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হল সরকারের 3টি বিভাগের মধ্যে সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ বজায় রাখা। কে ইউনিয়ন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি ইউনিয়ন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কতজন? রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হল 245 জন। কলকাতা পৌর নিগমের
নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়। সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করার কথা বলা হয়েছে? সংবিধানের 217 নম্বর ধারায় হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করার কথা বলা হয়েছে। কোন ব্যবস্থায় মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে? সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার কত অংশ প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন? রাজ্যসভার 1/3 অংশ বা 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন। কারা অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসক? আমলাতন্ত্রের সদস্যগণ হলেন অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসক। আজকে সর্বশেষ প্রশ্ন, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর? সাধারণত ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ হল 5 বছর। আমরা তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্ট থেকে এমসিকিউ এবং এসিকিউ যে এতগুলো পর্ব আনছে, এই পর্বগুলো কেমন লাগছে সেগুলো জানাতে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং তোমরা এই পর্বগুলোকে দেখতে গিয়ে বা পর্বগুলো খাতায় লিখতে গিয়ে কোনো রকম কোনো অসুবিধা ফেস করছো কিনা সেই জিনিসটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো।